সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি, অর্থাৎ আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জার থেকে আমরা যখন একে অপরের সাথে কথা বলি, বা বন্ধু হোক বা ভাই হোক, যাদের সাথে আমরা যে কোনো সময় আমরা হয়তো মেসেজ, সেই মেসেজটা হয়তো বা আমাদের কিবোর্ডে চাপ লেগে হয়তো বা বানান ভুল হয়ে থাকে, সেই বানানটি আমরা কিভাবে সংশোধন করব। মানে আপনি যখন আপনার বন্ধুকে বা ভাইকে যখন মেসেজ করবেন, সেই মেসেজটা হয়তো বা বানান ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেই মেসেজটা সঙ্গে সঙ্গে এডিট করে সেই বানানটা আবার সংশোধন করে তাকে আবার পাঠাবে, এটা কিন্তু অবাক করার একটা বিষয়। কারণ যখন আপনার ভাই মেসেজটা দেখবে যে বানান ভুল হয়েছে, আবার তখনই সঙ্গে সঙ্গে আপনি যখন আবার ওইটা এডিট করে দিবেন, এডিট করে আবার যখন তাকে সেন্ড করবেন, দেখবেন যে ওই মেসেজটাই, দেখবেন ওই মেসেজটাই কিন্তু সংশোধন হয়ে গিয়েছে, সে কিন্তু অবাক হয়ে যাবে যে হুট করে কেন, এটা কিভাবে হলো। আমরা আর দেরি না করে চলুন শুরু করা যাক মোবাইল স্ক্রিনে, আমরা এটা এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। এবং সো আমরা এখন মেসেঞ্জারে চলে যাবো। এখানে মেসেঞ্জার আসার পরে আমরা এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা আমার এই বন্ধুকে আমি এখানে মেসেজ করব যে বন্ধু তুমি কেমন আছো। এখানে আমি কিন্তু লিখেছি যে বন্ধু তুমি কেমন আছো, আমি কিন্তু এখানে একটু ইচ্ছা করে এখানে কিন্তু আমি ভুল টাইপ করছি। সো এখানে আমি এখন এই ভুল টাইপটা আমি আবার এখানে সংশোধন করে তাকে আবার কীভাবে মেসেজটা পাঠাবো। এখন আমরা কী করব, এই মেসেজের উপরে আমরা একটু চাপ দিয়ে ধরে থাকবো। চাপ ধরে রাখার পর এখানে এডিট অপশন আসবে। এই এডিট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এডিট করার কিন্তু অপশনটা এখানে চলে আসছে। সো এখানে আমরা এখন এটা সংশোধন করে পাঠাবো, বন্ধু তুমি কেমন আছো, আমি এটা এখন সংশোধন করছি। সো এখানে হচ্ছে আমরা এখন টিক মার্কে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখন এখানে বন্ধু তুমি কেমন আছো, এখন কিন্তু আমাদের মেসেজটা সংশোধন হয়ে তার কাছে গেছে। তো আপনারা এইভাবে আপনারা যে কাউকে যদি মেসেজ করেন, সেই ক্ষেত্রে আপনার মেসেজটা যদি ভুল হয়, এখানে এইভাবে এডিটের মাধ্যমে সংশোধন করে তাকে পাঠাতে পারবেন। সো অবশ্যই এটা কিন্তু যদি কাউকে পেজে মেসেজ করেন সেই ক্ষেত্রে এটা হবে না, যদি কোনো বন্ধুর আইডিতে অথবা মেসেঞ্জারে যদি তাকে মেসেজ করেন সেই ক্ষেত্রে এটা হবে। সো আপনারা যদি আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।